সিমলার এমডিসি রবীন্দ্র দেববর্মার গাড়ির ধাক্কায় আহত পিতা ও ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্র। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করইলংস্থিত খোয়াইজমুনি এলাকায় বৃহস্পতিবার সকালে। ঘটনার বিবরণে জানা যায়, সিমলা কেন্দ্র এমডিসি রবীন্দ্র দেববর্মা এডিসির সদর দপ্তর খুবলুং থেকে ছৈলেন্টের উদ্দেশ্যে গাড়ি করে আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে তেলিয়ামুড়া হয়ে যাচ্ছিল। সেই সময় তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকার বাসিন্দা তথা রাজীব সরকার এবং তার ষষ্ঠ শ্রেণীতে পাঠরত পুত্র বিরাট সরকারকে নিয়ে করইলং এলাকাস্থিত তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে আসছিল। খোয়াইজমুনি এলাকায় আসা মাত্রই এমডিসি রবীন্দ্র দেববর্মা দ্রুতগতিতে থাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইসাইকেলের, ফলে দুর্ঘটনাগ্রস্ত সাইকেলে থাকা রাজীব সরকার এবং তার পুত্র বিরাট সরকার গুরুতরভাবে আহত হয়। এই দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। উত্তেজিত জনতা এমডিসি রবীন্দ্র দেববর্মার গাড়িটিকে ভাঙচুর করে। পরে যদিও এই গাড়িতে করে আহত দুজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজীব সরকারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে আসে। কি হয়েছে? একটা গাড়ি এসে বাড়ি দিয়েছে। তুমি কি স্কুলে যাচ্ছিলে? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। 6 এ কোন জায়গায় বাড়ি? তেলিয়ামুড়া জনগর নিয়ার খালি বাড়ি। কি নাম তোমার? বিরাট সরকার। মানে কার গাড়ি বা কিছু চিনতে পেরেছো? না, গাড়িটা ব্ল্যাক কালারের ছিল। ব্ল্যাক কালার গাড়ি, জিপের মতো। আচ্ছা, মানে কোনো মিনিস্টার টিনিস্টার এরকমের গাড়ি কিছু? না, আমি দেখিনি। দেখিনি। তোমার কোন কোন জায়গায় আঘাত লেগেছে? এখানে 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 ব্যথা করছে, এখানে লেগেছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।